স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে পঁচাত্তর ভাগ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের একুশ জেলার আর্থ সামাজিক কাঠামো প্রত্যাশা সাধারণ মানুষের মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপি দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না মন্তব্য আওয়ামী লীগ নেতাদের এবং নুসরাত হত্যার আরেক আসামি শরীফ গ্রেফতার কামরুন নাহার মনি পাঁচ দিনের রিমান্ডে ফেনীতে পুলিশ সদর দফতরের কর্মকর্তারা আজও মানববন্ধন দেখছিলেন শিরোনাম জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখনো পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা করে তা সম্ভব হবে না বলে মনে করছেন প্রকল্প পরিচালক সেতু নির্মাণের দায়িত্বে থাকা চায়না মেজর ব্রিজ কোম্পানি বাড়তি যে সময় চাইছে তার যৌক্তিকতা বিবেচনা করা হচ্ছে আর সব দিক আলোচনা করেই ঠিক করা হবে নতুন করে কতদিন সময় বাড়ানো হবে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল সবকিছু ঠিক থাকলে কাজ শেষ করার কথা ছিল দু সালে ডিসেম্বর মাসের মধ্যে তবে বেশ কয়েকবার নমুনা পরীক্ষার পর কাজ শুরু হলেও নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতায় বদলাতে হয় তেরোটি পিলারের নকশা বিশ্বের আর কোথাও হয়নি দেড় বছর সময় নিয়ে সমাধান করতে হয় এমন এক পদ্ধতিতে ফলে মেয়াদ বেড়ে যায় আরও এক বছর নির্মাণ করতে গিয়ে প্রতিদিন এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ পাইলিংয়ে জার্মানি থেকে আনা হয় বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার হ্যামার সার্বক্ষণিক তদারকির জন্য আছে বিদেশি টেকনিশিয়ান তবু সম্প্রতি একসঙ্গে তিনটি হ্যামার অচল হয়ে বেশ কিছুদিন বন্ধ ছিল পাইলিং এর কাজ এই ধরনের ছোট ছোট অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে আরেক দফা বাড়াতে হচ্ছে সেতুর মেয়াদ ইমপ্লিমেন্টেশন স্টেজ যদি আবার ডিজাইন করা লাগে তাহলে যে সমস্যাটা হয় আসলে পদ্মা সেতু সেই সমস্যাটা হয়েছিল এমনিতেও পদ্মা সেতুটা অত্যন্ত জটিল প্রজেক্ট কিছু কিছু ক্ষেত্রে এরকম কোনো প্রজেক্ট তৈরি হয় নাই কাজটা তো আমি চাইলেই ওভার করতে পারি না মধ্যে কথা আমরা ডিসেম্বর দু হাজার উনিশে শেষ করতে পারছি না রিভাইস টাইম চাইবো এখন আর পরে চাইব এর আগেরবার ঠিকাদার প্রতিষ্ঠান চেয়েছিল বাড়তি তিন বছর সময় সেতু কর্তৃপক্ষ দুই বছর সময় দিতে রাজি হলেও কাজে গতি আনার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপে রাখতে সরকার মেয়াদ বাড়িয়েছে এক বছর ঠিকাদার প্রতিষ্ঠান নতুন করে আবার সময় চেয়েছে এ দফায় কতদিন সময় বাড়ানো হবে তার নির্ধারণে চলছে কাজ এক কথা আমি তাকে ইয়েস বান্ন বলতে পারছি না সে এইটিন মাস বলতেছে আমার টাইমের দিবেন তা আমি যদি বলি পনেরো মাস দিব সে তো আমাকে যুক্তি দেখায় বলতে হবে যে এই কারণে আপনি পণ্য পাবেন প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে পঁচাত্তর শতভাগ ঋতু পরিবর্তনের সাথে সাথে পদ্মার পানির রং আর যেমন পরিবর্তন হয় তেমনি সেতুর কাজও আসে উত্থান পতন কাজ যত এগুচ্ছে সামনে নতুন নতুন চ্যালেঞ্জ অবস্থার পরিপ্রেক্ষিতে সাজানো পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন এর মধ্যে কয়েক দফা বেড়েছে মেয়াদ আর বাজেট তবে পদ্মা দুই পারে মানুষ যারা অপেক্ষায় আছেন এই সেতু দিয়ে চলাচলের তারা বলছেন একটু বিলম্ব হলেও সব অর্থেই ভালোভাবে শেষ হোক স্বপ্নের এই সেতু মুন্সীগঞ্জ পদ্মা সেতু নির্মাণ শেষ হলে পরিবর্তন আসবে দক্ষিণাঞ্চলের একুশ জেলার আর্থ সামাজিক কাঠামোতে সেতু ঘিরে শুরু হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ এগুলো শেষ হলে বদলে যাবে অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা নদীর দুই পাড়ে কলকারখানা প্রতিষ্ঠান গড়ে উঠলে সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদা তাকুনের ছবিতে রিপোর্ট পদ্মা নদীর উভয় প্রান্তে একসময় বলতে গেলে জনশূন্য ছিল কিন্তু পদ্মা সেতুকে ঘিরে দুপারের জীবনযাত্রার মান পাল্টে যাচ্ছে সেতুটি চালুর অপেক্ষায় সবচেয়ে বেশি আশায় বুক বেঁধেছেন প্রান্তিক কৃষকরা রাজধানীর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা ব্যবসায়ীরা যদি লোকালে আসে মাদারপুরে আসে তা আমাদের মাল বেচা কিনাও আমরা একটা সুযোগ সুবিধা পাইতে পারি আমরা কাঁচামালের আলোটি করি এগুলি ঢাকা নিতে এদিকে মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুরে গড়ে উঠছে বেশ কয়েকটি মেগা প্রকল্প এর মধ্যে শেখ হাসিনা তাতপল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শেখ হাসিনা হেলথ টেকনোলজি শেখ রাসেল আইটি সহ বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়েছে এ সকল কর্মযজ্ঞকে ঘিরে ইতোমধ্যে কর্মমুখী হয়েছেন এলাকার হাজার হাজার মানুষ বেড়েছে জমির দামও আমাদের জমির দামও এখন আগে চেয়ে 5 লাখে এখন 30 লক্ষ টাকা আমাদের ব্যাপক উন্নয়ন হইতেছে উপকার সেতুর আশেপাশ দিয়ে আমরা খুবই গর্বিত সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের একুশ জেলার আর্থ সামাজিক কাঠামো ব্যবসায়ীরা যেসব পণ্য বাহির থেকে ক্রয় করে আনি সেই পরিবহন খরচ অনেক কমে যাবে এবং আমরা এই পণ্য মানুষের কাছে স্বল্প মূল্যেও বিক্রয় করতে পারবো প্রশাসন বলছে পদ্মা সেতুর দুই পারে বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠলে জীবনযাত্রার মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে আমরা যদি কমিউনিকেশন ব্যবস্থাকে অনেক সহজতর করে ফেলতে পারি তাহলে আমাদের যেমন একদিকে উন্নয়ন বাড়বে অন্যদিকে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের বাড়ি থেকে আসা যাওয়া করতে পারবে সব মিলিয়ে স্বপ্নের এই সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নয় দেশের মানুষের সার্বিক কল্যাণও বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের সময় সংবাদ মাদারীপুর ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী সংগঠনের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন বিএনপি মুজিবনগর দিবস পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অস্থায়ী সরকার গঠনের অনন্য একদিন ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বুধবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পরে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগ প্রধান হিসেবেও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বিএনপি দিবসটি পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতায় বিশ্বাসী নয় যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তাদের নেতা যে সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন তারাই দিনটি পালন করে না যারা মুজিবনগর দিবস পালন করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন এ সময় হাসান মাহমুদ সাংবাদিকদের সাফ জানিয়ে দেন বিএনপি চেয়ারপার্সনের মুক্তি কিংবা সংসদে বিএনপি প্রার্থীদের শপথ কোনোটি নিয়েই সমঝোতার পথে হাঁটছে না আওয়ামী লীগ বিএনপি থেকে যারা নির্বাচন করেছিল যারা নির্বাচিত হয়েছে তাদেরকে জনগণ নির্বাচিত করেছে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য শপথ না নেওয়ার জন্য জনগণ নির্বাচিত করেনি আমাদের সাথে কোনো সমঝোতার এখানে প্রসঙ্গ নেই পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা নুসরাত হত্যা মামলার আসামি নাহার মনির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়াও এই মামলায় গ্রেফতার হয়েছে শরীফ নামে আরও একজন নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনার জন্য মাদ্রাসার ছাত্রাবাসে যে বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিল শরীফ এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন স্থানে নুসরাত জাহান রাফি হত্যার পর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি সময় এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন এগারো জন এর মধ্যে গ্রেফতার কামরুন রাহান মনিকে বুধবার পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঠেলে আগুন দেওয়ার সভায় উপস্থিত ছিল বোরকাপড়া যে পাঁচজন তাদের অন্যতম কামরুন রাহান মণি হামলাকারীদের জন্য বোরকা আনার দায়িত্ব ছিল তার এদিকে এই ঘটনায় শরীফ নামে আরও এক পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে ঘটনার দিন নুরুদ্দিনের সঙ্গে মাদ্রাসার গেট পাহার ছিল শরীফ এদিকে নুসরাত হত্যার ঘটনায় স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর গঠিত পাঁচ সদস্য কমিটি আমরা যেটা সম্পূর্ণ পাব সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় সার্বিক বিষয়গুলো দেখেই আমরা প্রতিবেদন দিব যে যতই রাজনীতি করুন যে যতই ক্ষমতাবান হোক যে যে পার্টি করুক কিনা আমরা এই বিষয়টি কোনোভাবে আমলে নেব না এবং বিশেষ করতে এই মামলায় নাই নুসরাতের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে দু এক দিনের মধ্যে রিটের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য আবেদন করেছি এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে বুধবারও মানববন্ধন হয়েছে সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধনে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় একটাই দাবি আমাদের বোন নুসরাতের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হোক শিক্ষাঙ্গন যাতে যৌন নিপীড়ন বন্ধ হয় এবং শিক্ষাঙ্গন থেকে যাতে আমরা নিরাপদে নারী ও শিশুরা থাকতে পারে জোর দাবি জানাচ্ছে মধ্যযুগীয় বর্বরতার জন জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এজ এর শাস্তি দিতে হবে এবং যাতে আমাদের দেশের মানুষ বুঝে যে পিশাচদের কোনো ক্ষমা নেই সকল প্রভাবের উদ্ধে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মামলার অভিযোগপত্র দাবি জানানো হয় থেকে সংবাদ ঢাকা নতুন প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন সেজন্যই নুসরাত রাফিকে আগুনে পুড়ে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন কেন। এই হিংসা এই প্রতিহিংসা এই ক্ষোভ এই হত্যা কেন আমাদের রাশিকে এইভাবে নির্যাতিত হয়ে হয় কেন আমি জানি না এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে আমরা ব্যর্থ হয়েছি ব্যর্থ তো তোমাদেরকে নিরাপত্তা দিতে ইলিয়াস আলী এমপি ছিলেন আছে বিনা অপরাধে জাহালমকে তিন বছর জেল খাটানোর সঙ্গে কারা জড়িত তা জানতে চেয়েছেন উচ্চ আদালত আগামী দোসরা এ ঘটনায় গঠিত দুদকের তদন্ত কমিটির রিপোর্ট এবং মামলার যাবতীয় নথিপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে আজ জাহালমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আদালত উপস্থিত ছিলেন জাহালম তবে দুদকের আইনজীবী শুনানির জন্য প্রস্তুত না থাকায় শুনানি হয়নি আগামী দোসরা মে এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে এই মামলার নিষ্পত্তির ক্ষেত্রে প্রকৃত দোষী কারা কাদের কারণে কাদের অবহেলার কারণে বা কাদের ইন্টেনশনাল কন্ডাক্টের কারণে জাহলমকে তার তিনটি বছর হারাতে হয়েছে সেটি আদালত দেখতে চেয়েছেন এবং যে কারণে ওই রিপোর্টটিও আদালতে দাখিল করবার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলছে বি আইডাব্লিউটির ধারাবাহিক উচ্ছেদ অভিযান বুধবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের অভিযানে আশুলিয়ার তুরাক নদের দুই পারে উচ্ছেদ চালানো হয় সকালে তুরাক নদের ঢাকা অংশে তীর দখল করে গড়ে তোলা একটি বাগান বাড়ি উচ্ছেদ করা হয় সেখানে দেখা যায় কয়েকশো গাছ লাগিয়ে দখলদাররা নদীর জায়গা দখল করে রেখেছে পরে তুরাগের টঙ্গি তীর দখল করে গড়ে তোলা বেশ কিছু অবৈধ সীমানা প্রাচীর দেয় সংস্থাটি এ সময় সেখানে একটি বহুতল ভবন সহ একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এছাড়াও তুরাগের দুই পাড়েই ভরাটের কাজে ব্যবহৃত কয়েক হাজার ফুট মাটি বালু ও পাথর নিলামের মাধ্যমে বিক্রি করে দেয় সংস্থাটি রমজানের আগেই ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করার পরিকল্পনা নিয়ে গত উনত্রিশ জানুয়ারি অভিযান শুরু করে বিআইডাব্লিউটিএফ অভিযানে এ পর্যন্ত তিন হাজারেরও বেশি অবৈধ স্থাপনা ও প্রায় সত্তর একর নদীর জমি দখলমুক্ত করেছে সংস্থাটি আমরা অভিযানের দুই পারেই বেশ কয়েকটি আপনার পাকা স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করেছি কিন্তু এই পারে একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণ ভরাট রয়েছে এমনকি গাছ দিয়ে বেষ্টনী তৈরি করে ভরাটের একটা কৌশল এখানে করা হয়েছে দুই তিন কার্য কার্যদিবসের মধ্যে আমরা কিন্তু বালু নদীতে টাচ করব বলে আশা করছি আমরা রুমজানের পূর্বেই আমরা আমাদের এই তিনটি নদী তুরাগ বালু এবং পুরীগঙ্গা এই রমজানের পূর্বেই আমাদের টার্গেট আছে আমরা সর্বত্র চেষ্টা করছি এ বছরের মধ্যেই কেবলের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন কেবল অপারেটরদের সংগঠন কোয়াপ দুপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত জানান তারা এছাড়াও আগামী ১৫ জুনের মধ্যে কেবল টিভির নিজস্ব চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সম্মত হয়েছে সংগঠনটি নতুন দায়িত্ব নেওয়ার পর পর্যটকদের একটি অংশের সঙ্গে বৈঠক করেছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবার বসলেন অন্য অংশের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের নানা সমস্যা সম্ভাবনা এবং দাবি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন কেবল অপারেটররা আমরা মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করেছি যে আমরা সরকারি সাহায্য সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যে সকল সিটি কর্পোরেশনের ডিজিটাল করার জন্য আমরা চেষ্টা করব প্লাস বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের পূর্বে আমরা সারা বাংলাদেশে যেন ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করব একটা কমিউনিটি চ্যানেল আমরা ওনার কাছে দাবি করেছি আমাদের এই খাতটাকে শিল্প হিসেবে ঘোষণা করানোর জন্য সংশ্লিষ্ট জায়গায় অনুরোধ করা এবং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যেকটা ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি অনুরোধ জানাবেন কেবল অপারেটর যারা আমরা আছি এই চ্যানেলগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আমরাও চাই যেন বিদেশি পে চ্যানেলের মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপন দেশে প্রচারিত না হয় বৈঠকে নীতিমালা মেনে কাজ করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কেবল নেটওয়ার্কে সেখানে স্থানীয় বিজ্ঞাপন দেখানো হয় ডেটে লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না তারপর সেখানে অনেক সময় সিনেমা চালানো হয় গানের অনুষ্ঠান চালানো হয় যেগুলো লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না পর আইন মানা না হলে এ ব্যাপারে কঠোর হওয়ার হুশিয়ারি তথ্যমন্ত্রী সেইটিকে আমরা একটা শৃঙ্খলা সময় সংবাদ কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের কষ্টেবোনা ফসল এখন গো খাদ্যে পরিণত হয়েছে এতে দেশে হারা তারা এদিকে কৃষকদের ক্ষতিপূরণে সরকারি সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্রের পাঠকত ছবিতে রিপোর্ট বরু মৌসুমি হাওরের একমাত্র ফসল ধানের আবাদ করেও কৃষকের মাথায় হাত কয়েকদিনের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতেই নষ্ট হয়ে গেছে ধান গাছ দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাগ পাথারিয়া দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের শতভাগ জমির ধান ঝরে পড়েছে কোনো কোনো জমির ধানে দেখা দিয়েছে চিটারো ঋণের টাকায় ধান বুনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের এ অবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তারা বৃষ্টিতে সবকিছু পাচ্ছে সবকিছু করছে আমার অন্তক্ষ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ঘাসি যাওয়ার কোনো সুযোগ নেই শুধু একমাত্র গরুর ঘাস খাওয়া ছাড়া মানুষের আনার মতো এদিকে স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান ক্ষতির কথা কৃষকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে একদিকে যেমন তারা দরিদ্র পাশাপাশি একটা ফসলে পুরি তাদের আশা ছিল কিন্তু সেই ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দুর্দতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারাও যেন এই বিষয়ে একটু নজর দেন কৃষি বিভাগের তথ্য মতে শিমুলবাকে চারশো হেক্টর পাথারিয়ায় একশো পঞ্চাশ হেক্টর দর্গাপাশায় একশো এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের একশো হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এতে সাড়ে চার হাজার মেট্রিক টন ধান নষ্ট হয়েছে সময় সংবাদ সুনামগঞ্জ দেখছেন জনপদের সময় সাভারে হত্যা মামলার আলামত জুতার সূত্র ধরে ছয় সিরিয়াল কিলারকে গ্রেফতার করা হয়েছে মূলত ছিনতের জন্য এই চক্রটি পাঁচটি হত্যাকাণ্ড ঘটিয়েছে জনই প্রাথমিক তথ্য করেছে বলে দাবি পুলিশের বিকেলে গ্রেফতার ছয় জনকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পরে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এ সময় একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা পরে রিমান্ড শুনানি স্থগিত করে তাদের কারাগারে পাঠান আদালত এর আগে দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান দোসরা এপ্রিল উপজেলার ভাকুরতায় অটোরিকশা চালক হত্যাকাণ্ডে একজোড়া জুতা আলামত হিসেবে পাওয়া যায় এর সূত্র ধরেই জুতার মালিককে খুঁজে পায় পুলিশ এরপর বগুড়া থেকে বকুল রাজশাহী থেকে তুষার সিরাজগঞ্জ থেকে শাওন মানিকগঞ্জ থেকে রতন এবং ধামরাই থেকে মিলনকেও গ্রেফতার করা হয় গ্রেফতার ছয় জনেই অটোরিকশা চালক মতিউর ও মাইনুল সহ পাঁচটি হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ যাদের কাজ হলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা অটো রিক্সা অটো টেম্পো ড্রাইভারদেরকে হয় কখনো যাত্রী সেজে অথবা নিরিবিলি জায়গায় একাকি পেলে তাদেরকে তারা আহত বা খুন করে তাদেরকে রাস্তার পাশে ফেলে এসে তারা সে অটো টেম্পুটি ছিনতাই করে এটি বিক্রি করে এটি তাদের পেশা গোটা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা চিঠি দিয়ে দেবো বিভিন্ন পুলিশের ইউনিটগুলোকে চিঠি দেবো সিআইডি পিবিআই সহ যে তাদের আয়ত্ত যদি কোনো মামলা থেকে থাকে এরকম আনন ডেড বডি রাস্তা ধারে পড়েছিল বা অথবা সিএনজি চুরি হয়েছে এই কানেকশানে তাহলে তারা হয়তো বা ডিটেক্ট করতে সক্ষম হবে লোকসানের মুখে গত দুই বছরে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের তৃষ্টি হ্যাচারি বন্ধের পথে বাকি ছাব্বিশটিও এতে হুমকির মুখে পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি পোনার ন্যায্যমূল্য না পাওয়া চোরাই পথে পোনা আনাকে দুষছেন হ্যাচারি মালিকরা সূর্যদিন রবিল তথ্য মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোনের চিংড়ি পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার হ্যাচারি লোকসানের কারণে বর্তমানে বন্ধ হয়ে গেছে ফলে নষ্ট হতে চলেছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ শুধু এই চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারি নয় গত দুই বছরে লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে উখিয়া ও টেকনাপের ৩০টি হ্যাচারি চাকরি হারিয়েছেন দেড় হাজারের বেশি শ্রমিক বাকি যে ছাব্বিশটি হ্যাচারি উৎপাদনে রয়েছে তাও লোকসানের মুখে বন্ধ হবার পথে চার পাঁচ বছর ধরে লস দিতে আমাদের মালিকের খুব খারাপ অবস্থা সেই জন্য এখন হ্যাচারি চালাতে পারতেছে না টাকা পয়সার অভাবে চোরাইপথের ইন্ডিয়ান নকলিগুলা সংগ্রহ করে বাইরের যুক্ত নোটটি যা আমাদের চাষিদেরও ক্ষতি হয় পোনাও হয়রা আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে প্রায় পনেরোশো শ্রমিক কর্মচারী বেকার এখন যারা আসি বর্তমানে তারাও ঠিকভাবে বেতন পাইতেছি না বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি শিল্পের দিকে সরকার নজর না দিলে এ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি হ্যাচারি মালিকদের সংগঠন সেবর এনে তার অবৈধভাবে নফলির যে বাংলাদেশে প্রবেশ এটিকে বন্ধ করতে হবে যে নার্সারিগুলোকে হ্যাচারিতে রূপান্তরিত করা হয়েছে শাটকেরা কোন এলাকায় সেগুলোকে বন্ধ রাখতে হবে তবে স্থানীয় সংসদ সদস্য জানালেন চিংড়ি পোনা হ্যাচারিগুলোকে কিভাবে সচল রাখা যায় তার জন্য সরকার চিন্তাভাবনা করছে মৎস্য সম্পদ মন্ত্রী এবং মন্ত্রণালয়ে আমাদের মৎস্য অধিদপ্তরে আমরা কথা বলেছি চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং চিংড়ি খাত যে একটি হোয়াইট গোল্ড নামে খ্যাত সেটি আরও ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে আশি ভাগ পোনা সরবরাহ করে কক্সবাজারের হ্যাচারিগুলো কিন্তু ভারত থেকে চোরাই পথে ভাইরাসযুক্ত পোনা আসায় তা নেমে দাঁড়িয়েছে থেকে। সময় সংবাদ কক্সবাজার কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী জলকেলি উৎসব বিকেলে জল ছিটানোর মধ্য দিয়ে রাখাইন পল্লীতে শুরু হয় এ উৎসব নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছর এ উৎসব পালন করে রাখাইনরা তাদের বিশ্বাসের মাধ্যমে শুভ্র ও পবিত্র হওয়া যায় এ উৎসব ঘিরে রাখাইন পল্লিতে চলছে উৎসবের আমেজ অন্য বছরের তুলনায় এবার আয়োজন হয়েছে ছোট পরিসরে শুধু রাখাইন সম্প্রদায়ের মানুষই নয় নানা ধর্ম মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এ উৎসব কক্সবাজার শহরের পাশাপাশি টেকনাফ চকরিয়া মহেশখালের রাখাইন পল্লীগুলোতেও আয়োজন করা হয় জলকেলি উৎসব শুক্রবার শেষ হবে তিন দিন ব্যাপী এই আয়োজন কালকে রাত আমরা অনেক মজা করি বন্ধু-বান্ধবী অনেক এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতি বছর নতুন বছর যেভাবে হয় আমরা নতুন বছরকে আমরা জল দিয়ে উদযাপন করি পানি উৎসবে পানি খেলি এবং আগে বাই আগে মানে সব জায়গা ঘুরে দেখে খুব আনন্দ পেছি পরের শুভ সংগ্রয় সবাই ভালো থাকি আমরা বাংলাদেশী যারা রাখায় মুসলিম হিন্দু তো খ্রিস্টান এখানে কোনো ধর্ম কোনো সম্পর্ক নাই আমরা সবাই মানুষ আমরা হ্যাঁ সবাইকে শুভেচ্ছা এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে পঁচাত্তর ভাগ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের একুশ জেলার আর্থসামাজিক কাঠামো প্রত্যাশা সাধারণ মানুষের মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা বিএনপি দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না মন্তব্য আওয়ামী লীগ নেতাদের এবং নুসরত হত্যার আরেক আসামি শরীফ গ্রেফতার কামরুন মনি মণি পাঁচ দিন রিমান্ডে ফেনীতে পুলিশ সদর দফতরের কর্মকর্তারা আজও মানববন্ধন এই ছিল এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়